আমেরিকায় জন্মগ্রহণ ছাড়াও 30 বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন 62 বছর বয়সী সিয়াভাস সোভানি। তিনি ভার্জিনিয়ায় বসবাস করতেন। সম্প্রতি পাসপোর্ট নবায়ন করতে গিয়ে তিনি জানতে পারেন তার নাগরিকত্বই বাতিল করা হয়েছে। সোভানির বাবা ছিলেন একজন ইরানি কূটনীতিক। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক চিঠিতে সোভানিকে জানানো হয় শৈশবে তাকে ভুল করে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আর বলা হয়েছে বাবা মা কূটনীতিক হলেই স্বয়ংক্রিয়ভাবে কেউ মার্কিন নাগরিকত্ব পাবেন না। বিষয়টি একটি ধাক্কার মতো ছিল জানিয়ে সোভানি বলেন তিনি একজন চিকিৎসক, সারা জীবন এখানেই ছিলেন, ট্যাক্স দিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন, নর্থ ভার্জিনিয়ায় তিনি তার সম্প্রদায়ের সেবা করেছেন, কোভিডের সময়ে কাজে ছিলেন, তার পরিবারকে ঝুঁকির মধ্যে রেখেছেন। কিন্তু 62 বছর পর জানতে পারলেন তিনি আর মার্কিন নাগরিক নন, এটা সত্যি মর্মান্তিক। সোভানি গত ফেব্রুয়ারিতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার পাসপোর্ট নবায়ন করেছিলেন, কিন্তু এবার তিনি নতুন পাসপোর্ট পাননি। পরিবর্তে পররাষ্ট্র দপ্তর থেকে তাকে নাগরিকত্ব বাতিলের খবর জানিয়ে চিঠিটি পাঠানো হয়। চিঠিটির ভাষ্য অনুযায়ী জন্মের সময় সোভানিকে নাগরিকত্ব দেওয়া উচিত হয়নি, কারণ তার বাবা ইরান দূতাবাসের একজন কূটনীতিক ছিলেন। নাগরিকত্ব বাতিলের খবর দিয়ে চিঠিতে একটি ওয়েবসাইটের ঠিকানাও দেয়া হয়েছে এবং বৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য সেখানে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে সোভানিকে।